আঁখি আর্য থেকে আপনি লিখেছেন বিয়ের পর স্বামী কি তার স্ত্রীর পড়াশোনা বন্ধ করে দেওয়ার অধিকার আছে তিনি আগে থেকে কথা দিয়েছিলেন যে বিয়ের পর পড়তে বাধা দিবেন না কিন্তু এখন পড়তে দিচ্ছেন না আমি খুব মানসিক কষ্টে আছি কী করতে পারি না কোনো স্বামীর জন্য এটা উচিত নয় বিয়ের আগে কোনো কথা দিলে সেই কথার ব্যতিক্রম করা শৈব খারিদিক ঠাহিস সাল সাল্লাম বলেছেন যে আহাক্ক শুরুতে শুরুতেই আই নিউফা মাস্তাহলাল তুম ইল ফুরুজ ও কমার হাদিস যার অর্থ হলো মানুষ যে কমিটমেন্ট করে থাকে বিয়ের সময় যে কমিটমেন্ট করে থাকে এটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেগুলোর রক্ষা করা উচিত তার ভিতরে একটা এটা তার মানে আপনি বিয়ের সময় যে কথা তুমি আপনাকে রক্ষা করতে হবে না করলে যেটা স্বামীর জন্য অন্যায় কাজ হবে বিশেষ করে অযৌক্তিক কারণে তিনি যদি করেন আর যুক্তি কারণও যদি হয় তাহলে সেক্ষেত্রে সে যুক্তি কারণে মানে এই নয় যে গ্রাহ্য কোনো বিষয় ছাড়া তার নিজের কোনো যুক্তির ভিত্তিতে তিনি এটা নিষেধ করবেন ন এটা সুযোগ তার নাই এটা তিনি করলে তিনি অন্যায়কারী হিসাবে বিবেচনা বিবেচিত হবেন তাকে কোনো আলেমের মাধ্যমে আপনি কাউন্সেলিং করান এবং পুরো বিষয়টা একজন আলেমের তত্ত্বাবধানে আপনার সমাধানের চেষ্টা করেন